এমনকি নবীর রোজাটাও ওইখান থেকে স্থানান্তর করে নিরুদ্দেশ অচেনা ওয়াজাগার মধ্যে দাফন করতে চেয়েছিল। ভারতবর্ষ থেকে সৌদি পর্যন্ত সেই মক্কা মদিনা পর্যন্ত লং মার্চ করতে বাধ্য হব। আসুন, এই অমুসলিম কাদিয়ানিরা অমুসলিম কেন প্রশ্ন জাগে কিনা, এদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য আমরা আন্দোলন করি কেন প্রশ্ন জাগে কি জাগে না, আমাদের এলাকার মধ্যে গরুর গোস্ত পাওয়া যায় কিনা, খাসির গোস্ত পাওয়া যায় কিনা, যদি কেউ শুয়োরের গোস্ত বিক্রি করে তাহলে কি এটা অন্যায় হবে না অন্যায় হবে না? কারণ আমাদের দেশে খ্রিস্টান আছে, জোরে বলে ঠিক কিনা? এই আমাদের দেশে আজকে শুয়োর লালন পালন করা হয়, অধিকার আছে, কারণ এই শুয়োরের গোস্ত অনেকের চাহিদা, কারণ আমরা এই আমাদের দেশে হিন্দু আছে থাকবে, জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে কথা বলেন বৌদ্ধ আছে থাকবে, জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে খ্রিস্টান আছে থাকবে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই সমস্ত এই ভণ্ডদেরকে সেই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা কেন করতে হবে? কারণ আমাদের দেশে খাসির গোশত বিক্রি করা হয়, শুয়োরের গোশত বিক্রি করতে পারে, অসুবিধা নাই, কিন্তু শুয়োরের গোশতকে যদি খাসির গোশত বলে বিক্রি করে তাহলে অসুবিধা, জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে হিন্দু আছে থাকবে, আমাদের দেশে বৌদ্ধ আছে থাকবে, আমাদের দেশে খ্রিস্টান আছে থাকবে, আমাদের দেশে মাজুসি আছে থাকবে, আমাদের দেশে অন্য অন্য ধর্মের লোকেরা আছে থাকবে, কিন্তু এদেশে কাদিয়ানিও থাকবে, কিন্তু কাদিয়ানিরা কাফের, কাফের হিসাবে স্বীকৃতি হিসাবে থাকবে। ওই কাদিয়ানিরা মুসলমানদের ছত্র ছায়, মুসলমানদের সমাজে বসবাস করবে, মুসলমানদের মসজিদে নামাজ পড়বে, আর সরল সহজ মুসলমানদের ইমানকে ধ্বংস করে সেটা মেনে নেওয়া হবে না, হবে না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করুক, বলেন আমিন। একজন বিজ্ঞানী রকেট দিয়া বহু উপরে উঠে গেছে, উঠতে উঠতে আবার তাখা দেখে তাম পৃথিবীটা অন্ধকার, কিন্তু পৃথিবীর জমিনে এমন দুইটা স্থান আছে যেই দুইটা স্থান অন্ধকার নয়, যেই দুইটা স্থান আল্লাহর নূরের আলোতে জলমল জলমল করতেছে। ওই বিজ্ঞানী নামলো, মেপ অনুযায়ী নাইমা দেখে ওই দুইটা অন্য কোন স্থান নয়, ওই দুইটা স্থান হইল মক্কা এবং মদিনা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই মদিনা কি যাইতে রাজি আছেন? আছেন? খাজামিনউদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি ওনার আবেগে প্রায় সময় বলতেন, আমি বলবো, শুনতে রাজি আছেন? মাই জিন্দেগি মে একবার মদিনা যাও, মাই জিন্দেগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কবি লোট না আবো, মদিনা যাও কবি লোট না আবো, মাই জিন্দেগি মে একবার মদিনা যাও, বলেন মাই জিন্দেগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কবি লোট না আবো। আল্লাহু আকবার। জিস গুম্বুজে খুজরা মে নবী সুয়ে হুই হ্যায়, জিস গুম্বুজে খুজরা মে নবী সুয়ে হুই হ্যায়, ইস খাক কি জানে সর মেরে দিল হুই হ্যায়, মাই জিন্দেগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কবি লোট না আবো, জিস গুম্বুজে খুজরা মে নবী সুয়ে হুই হ্যায়, ইস খাক কি জানে সর মেরে দিল হুই হ্যায়। আল্লাহু আকবার বলেন, দরবারে নবী দরবারে নবী
নবী আজমে জিতা রহা হো মাই জিন্দগি মে একবার মদিনা যাও মাই জিন্দগি মে একবার মদিনা যাও মদিনা যাও কবি লোট না আও আয় খুদা মেরে সামনে সফর কো আতা কর ইস ফানি দুনিয়া সে মেরে দিল কো জুদা কর আল্লাহুম্মা আমিন বলে আয় খুদা মেরে সামনে সফর কো আতা কর ইস ফানি দুনিয়া সে মেরে দিল কো জুদা কর সালাতু সালাম আকে জুদাই কো বুঝাও মাই জিন্দগি মে একবার মদিনা যাও মাই জিন্দগি মে একবার মদিনা যাও আল্লাহুম্মা আমিন বলেন আমরা নবীর রওজা দেখার একটা আকাঙ্ক্ষা আছে জুড়ে বলেন ঠিক কিনা নবীর রওজা দেখতে চাই কে বলেন রাজি আছেন কিনা আল্লাহ কবুল করে বলেন আল্লাহু আকবার আর ওই মানের আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার নবী বলেছেন দূর থেকে সালাম দিলে ফেরেশতারা আমি রাসূলের রওজা পাকে পৌঁছায় দেয় সালাম আর আস্তে বলেন আর কাছে আয়েশা যদি সালাম দেয় আমি নবী নিজ কান দিয়া ওই উম্মতের সালামের আওয়াজ শুনতে পাই আর আস্তে বলেন এই যে নবী সালাম শুনতে পায় এই যে নবীর রওজা দেখে মুমিনের কলিজা জুড়ায়া যায় ও মুসলমান ইমানদার আজকে ইতিহাস জেনে রাখো এটা হলো উলামায়ে দেওবন্দের অবদান আল্লাহু আকবার বলেন ওই মদিনার এই মক্কাতে এখন যে আছে আহলে সুউ তারা প্রতিষ্ঠিত হয়েছে বেশ অনেক বছর আগে তখন তারা কি করলো নবীর সাহাবীদের সমাধিস্থল যেখানে আছে মদিনার পাশেই যারা হজে গিয়েছেন দেখেছেন যেটাকে আমরা বলি জান্নাতুল বাকি ওদের আঞ্চলিক ভাষায় বলে বাকি আল গারকাত ওই বাকি আল গারকাতে অনেক সাহাবায়ে কেরামের সেই সমাধিস্থল কবর আছে আমাদের দেখতে মনে চায় জোরে বলেন ঠিক কি না তখন তারা কি করলো আহলে সুন্নাহ তারা তখন তারা কি করলো সমস্ত এই কবরের নিমপ্লিট চিহ্নগুলি তারা ভেঙে দিল গুঁড়িয়ে দিল সমস্ত কবরকে সমতল করে দিয়েছে এখানে অনেক হাজী সাহেবরা আছে ওনারা দেখেছে তখন ওই কবর একেবারে সমতল যদি গিয়ে বলেন এখানে ইউনিভার্সিটি মদিনার ইউনিভার্সিটি ছাত্র থাকে ওই দেশের আলেম আর্মি ওই সমস্ত আইন প্রশাসনের লোকেরা যদি থাকে ওদেরকে যদি গিয়ে জিজ্ঞাসা করে এই কবরের হামজার কোথায় হামজার কবর কোথায় আলীর কবর উসমানের কবর কোথায় তখন তারা বলে মাফি মালুম তারা কি বলে আমার জানা নাই তখন এই সাহাবায়ে কেরামের এই কবরগুলি তারা এরকম ভাবে মিটিয়ে দিয়েছে কোনো চিহ্ন রাখে নাই আরে আমরা তো উসমানের কথা শুনেছি আলীর কথা শুনেছি দেখতে পারি নাই অন্তত সাহাবীর কবরটা দেখলে কবর আমাদের কলিজাটা জোড়াইতো জোরে বলে ঠিক কি না এমন কি তার পরবর্তী কথা বলবো ওলামায়ে দেওবন্দকে কেন ভালোবাসবেন আজকে ওলামায়ে দেওবন্দ থেকে পৃথক আর বিচ্ছিন্ন করতে করার জন্য কিছু জাতি আদা জল খেয়ে লেগে পড়েছে জোরে বলে ঠিক কি না আসুন তখন ওই দেওবন্দের তদানীন্তন কালে ওই আলেম ওলামারা দেওবন্দের সূর্য সন্তান গুলি গিয়ে বলল যে না আসুন মুআজ্জাজ উপস্থিতি তখন ওই মক্কা মদিনার আলেমরা বলল তাহলে তো জগরাজাটি করে লাভ নাই আমরা তাহলে বহসের মধ্যে বসে আলোচনার মধ্যে জানি কেন নবী রাসূলের এই নবীর রওজাটা এখানে রাখতে হবে তোমাদের কোনো আপনাদের কোনো দলিল আছে তখন উলামায়ে কেরাম বলে কয়টা দলিল লাগবে বস্তা বস্তা দলিল আছে আল্লাহু আকবার তখন বলল যে শুনেন নবী তো বলেছেন দূর থেকে সালাম দিলে ফেরেশতারা সালাম আমাকে পৌঁছায় দেয় আর কাছে আয়েশা আমি নবীকে সালাম দিলে আমি নবী কান দিয়া ওই লোকের ওই উম্মতের সালামটা শুনতে পাই তাহলে ওই সৌদি আলেমরা তোমরা যদি নবীর রওজাকে নিরুদ্দেশ করে ফেলো অচিনা ওজাগার মধ্যে দাফন করো তাহলে উম্মত কিভাবে রসুলের রওজাতে গিয়ে সালাম দিবে
তখন বলল যে আল্লাহ তো কোরআনেও বলেছেন, ওগ নবী যখন আপনার উম্মত গুনাহ করবে তারা যেন আপনার কাছে এসে আপনি আমি আল্লাহর কাছে তওবা চাই এবং আপনার কাছে যেন এসে বলে আপনি আল্লাহ তার জন্য আমি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, ক্ষমা প্রার্থনা করেন, তাহলে আমি আল্লাহ আপনি নবীর উসিলায় তার গুনাহ মাফ করে দিব। তাহলে এই উম্মত গুনাহ নিয়ে তো রাসূলের রওজা যদি না জানে না পায় তাহলে যাবে কোথায়? তখন ওই ওলামায়ে দেওবন্দের সেই কোরআন এবং হাদিসের দলিলের উপরে রাসূলের রওজা রাখতে তারা বাধ্য হয়েছে। তাহলে বলেন তো ওলামায়ে দেওবন্দের অবদান আছে কিনা? আওয়াজ করে বলেন আছে কিনা? আজকে নেট ফেসবুক আর আজকে টিভি সিনেমার পর্দার মাধ্যমে কিছু এই দেওবন্দি হক্কানি রব্বানি ওলামাদের কাছ থেকে সরল সহজ গুণে মুসলমানদেরকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত করতে চায়। শোনো বাতিল, আমাদের বুজুর্গরা বলেন বাতিল তোমরা বাহার রঙিনে আতি হে, যেই রঙে আসো না কেন আমরা বাতিলকে চিনতে পারি? জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস আপনাদের সামনে কিছুদিন আগে সেই এতাতির নামের সেই সাত গ্রুপের গুন্ডারা ওলামায়ে দেওবন্দের থেকে সাধারণ মুসলমানদেরকে বিচ্ছিন্ন করতে চেয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তাদের সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আসল মাজ্জা উপস্থিতি। তাহলে আওয়াজ করে বলতে হবে আমাদের নবীর পরে আর কোন নবী আছে? যদি কেউ বলে মানবো, আওয়াজ করে বলতে হবে মানবো। আমাদের দেশে আছে গোলাম মোহাম্মদ কাদিয়ানির দল, ওরা বলে ওরা আরেকজন নবীকে নবী মানে, তাহলে কি তাদের ঈমান আছে না গেছে? আর তো আসতে বলেন আছে না গেছে? তাহলে মুসলমান শুনেন, আমরা ওলামায়ে দেওবন্দ ওলামায়ে দেওবন্দের সূর্য সন্তানগুলি প্রতিবাদ জানিয়ে আসছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, কিন্তু আমাদের দাবি মানা হচ্ছে না। অন্য অন্য কান্ট্রি থেকে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হচ্ছে। মাননীয় সরকার আমাদেরকে সেই জাতির সেই শিক্ষা নীতিতে আমাদেরকে স্বীকৃতি দিয়ে গোটা জাতির সামনে উজ্জ্বল করেছেন। আমাদের উদার আহ্বান, আমাদের কলিজার দাবি, অদূর ভবিষ্যতে উনি আমাদের সেই দাবিকেও মানবেন, ওই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করবেন। জোরে বলেন ঠিক কিনা?